Good morning and welcome back to my YouTube channel Anyutia and New Star. So I'm going to start the vlog and I hope my vlog is going to be আজকে লাঞ্চে বানাবো ফুলকপির সবজি তো এখানে আলু টমেটো সব কেটে নিয়েছি ফুলকপিও কেটে নিয়েছি মেন্টোসের খাবার এদিকে বসিয়ে দিয়েছি তো কড়াই তেল গরম করলাম একটু সবজিটা বানিয়ে নিয়েছি এন্ড দেখো এই শুরু হলো আমাদের ফুলকপি খাওয়া শীতকাল মানেই ফুলকপি এতদিন পটল ভিন্ডি খেয়ে বোর হয়ে যাচ্ছিলাম বাট তো গরমে বেশিরভাগ টাইম না আমি মিক্স ভেজ করতাম মিক্স ভেজটা খেতে বেশ ভালোই লাগে তো এদিকে আমার ফুলকপির সবজি কষা হয়ে গেল অ্যান্ড আমি তারপর বানিয়ে নেবো আমি যেটা সকালে এনার্জি ড্রিঙ্ক খাই সেটাকে বানিয়ে নিই এখন এদিকে সবজিটাও হয়ে গেল এটা এখন নামিয়ে দেব ফুলকপি সবজি হয়ে গেল আর এদিকে মেন্টোসে আমি লাঞ্চের খাবারও কেটে রাখলাম গাজর ফুলকপি আলু এদিকে মাছের টকটক বসে দিয়েছি এবার আমি চাই চাটা বানিয়ে নিই সবাই মিলে একসঙ্গে বসে চা খেয়ে নেবো এবার ইটস চাই টাইম আজ সকালে সব কুকিং বাগে কমপ্লিট করে নিয়েছি এখন 10:15 বেজে গেছে তো মামের খাবার বানিয়ে দিলাম আমাদের ফুলকপির সবজি আর মাছের টক করেছি তো আজকে লাঞ্চে সবজি সব কিছু আছে সব কিছু করা হয়ে গেছে এখন মাম উপরে আছে দাদার সঙ্গে অয়েল ম্যাসাজ নেবে দেন স্নান করবে সো এখন আমি উপরে যাচ্ছি মামের আমার স্নানও হয়ে গেছে স্নান করে ঘুমও দিয়ে দিয়েছি এক ঘন্টা ঘুমিয়ে উঠে গেলাম তার থেকে আমিও স্নান করে নিলাম কিছু কাপড় বাসন করে দিলাম আর দেখো মাম উঠে আমার খেলা করছে লাইট অফ অন করছে কি গো এখন মম অনেক পোলাইট হয়েছে তোমরা জানো কি করছে যখন মামের মানে টয়লেট পাচ্ছে তখন বেডে ধরো সবসময় ডাইপার পরে রাখি না যখন ডাইপার ফ্রি রাখছে তখন ধরো যদি পাচ্ছে নিচে বেড থেকে নেমে যাচ্ছে নেমে তারপর টয়লেট করছে এত স্মার্ট মম আমার খুব মানে অনেক ভালো মম হয়ে গেছে না মাম্মা তোমার তারিফ করছি ইউ আর আ গুড গার্ল ইউ আর আ গুড গার্ল দেখো এখন মেন্টোস আমার সঙ্গে খেলা করছে ক্যাকটাস ডলের সঙ্গে দেখো কত ফিল করে বসে আছে রিল্যাক্স করে একদম ফোনটু বাবা খুব সুন্দর আরেকটু আছে এতগুলো কমপ্লিট করেছে মমি বাবা রে মমের আমার লাঞ্চ কমপ্লিট এখন মাম আবার ড্রেস চেঞ্জ করে নিচ্ছি একটুখানি গন্ধ হয়ে গেছিলো রেস্টটা সেজন্য এখন মনে হয় ঘুমাবে কি ঘুমাবে বুঝতে একটু বেজে গেছে যাই হোক আমি আগে লাঞ্চটা কমপ্লিট করে নেবো যদি ঘুমা দু দিন পরে আমরা ঘুমো করবো মামা পেটি মূল এখন নিচে দিয়েছি তার থেকে আমি খেয়ে নিই গুড ইভিনিং আজকে কিন্তু মামা দারুণ পারফরমেন্স দিয়েছে সে দুপুর 3:15 থেকে ঘুমাচ্ছে 6টার সময় ঘুম থেকে উঠেছে এত সুন্দর ঘুম দিয়েছে না কিছু বলার নেই এখন তখন ঘুম থেকে উঠে সাজু গুজু করে দিয়েছে হেয়ার ব্যান্ড পরেছে আজকে পনি করিনি রোজ রোজ সেম হেয়ারস্টাইল হয়ে আছে সেটা একটু ডিফারেন্ট করলাম তো এখন 6টা বাজে পাপা ফোন করেছে পাপা বলে চপ আনছে বা সমোসা আনছে সে মেনেছে তো যাই নিজেকে টিফিন বাগার করি মমকেও খাওয়াই এখন নিচে যাচ্ছি দাদু নিচে কানা করছে মম এখন গিয়ে কোম্পানি দেবে না মাম্মা চলো আজকে যেন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম তাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি মানে এতদিন পরে ঘরে আছি না ঘরে তো মানে থাকি উইক অফের জন্য থাকি বাট এখন কি বলতো কন্টিনিউয়েশন অনেকদিন মেন্টোসকে টাইম দিচ্ছি মানে অল টাইম ওর সঙ্গে থাকছি তো আমি অনেক কিছু ফিল পেলাম মানে অনেক আচ্ছা লাগছে মানে খুবই ভালো লাগছে তোমাদেরকে জানাচ্ছি এক্সপ্রেস করছি আমাদের আমার ফিলিংসটা তো সেটা হচ্ছে মামা অ্যান্ড ডটারের কিন্তু ফিলিং মানে বন্ডিংটা না অনেক টাই বেশি হয় সবার থেকে বেশি মানে মা মেয়েরই বন্ডিং হয় আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে ফ্রেন্ডসরা বলতো ইনফ্যাক্ট রিলেটিভরাকে বলতো যে না মা ছেলের বেশি এটা ইনফ্যাক্ট আমিও শুনেছি ছোটোবেলা থেকে এটাই শুনে আসছি মা ছেলের বেশি বন্ড হয় অ্যান্ড বাবা মেয়েটির বেশি বন্ড সো আমার সত্যি আছেও কিন্তু তাও বলতো মানে এখন আমার মনে হচ্ছে আমি যেটা এখন এখনও অব্দি এক্সপিরিয়েন্স করছি তো মা মেয়ের কিন্তু বন্ডিংটা একটু বেশি আলাদা হয় কিউকি মেয়েরা বেশি ক্লোজ মায়ের সঙ্গেই হতে পারে কারণ যে কোনো কথা বলে শেয়ার করে আমি নিজেও যেমন ছিলাম বেশিরভাগ কথা মাকে শেয়ার করতে পারে বাট বাবাকেও তো কী বলতে পারতাম না তো সেরকমই হয় মেন্টোস কিন্তু এখন আমাকে অনেকটা ভালোবাসছে মানে তো কী বলতো সারাদিন সবার কাছে থেকে কথা বলছে মানে যাই খেলা করছে ঘুরে নিচ্ছে ঠিক আছে কিন্তু দিনে একবার হলে কিন্তু মেন্টোস আমাকে খুঁজবেই মানে ও আমার কাছে থাকবে আসতেই হবে ওকে তো যে মানে এটা আমি নিজে ফিল করতে পারছি বলে তোমাদেরকে বলছি তারপর যেমন মানে ও আমাকে
খোঁজে, যাতে কি কোনো কিছু ও মাইলস্টোন অ্যাচিভ করলো না, যাতে কি তোমাদের দেখাচ্ছিলাম ও সেই দেখ হেঁটে হেঁটে যাচ্ছে, এখন হালকা হালকা হাঁটছে, তো কোনো কিছু খুশি মোমেন্ট হচ্ছে সঙ্গে সঙ্গে টার্ন করে আমাকেও দেখছে, মানে না শি ওয়ান্টস টু শেয়ার হার কিউট মোমেন্টস উইথ মি, কে না ও দেখছে যে মামা আমি ভালো করে করছি কি করছি না, তো আমাকে অলওয়েজ ও নোটিস করে আমাকে দেখে, সেটা আমাকে মানে অনেকটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ মামা তোমার নিয়ে গল্প করছি, আমি সত্যি বলছি মানে আমি এতটা ব্লেসড ফিল করি না আমার মেকআপে, মানে আই থিঙ্ক আমি মানে এতটা খুশি হতো নিজের লাইফে কখনো হয়নি যতটা আমি নিজের মেয়েকে পেয়ে খুশি হয়েছি, কারণ আমি ওর জন্য মানে কন্টিনিউ 9 মান্থস তার থেকে আমি মানে দেখেছি যে আমি প্রেগনেন্ট, তার থেকেই কিন্তু আমি মানে ম্যানিফেস্ট করতাম যে আমার একটা মেয়ে দিত। হ্যাঁ তা বল এই না যে আমি ছেলেকে খারাপ কখনোই বলছি না, তোমাদেরকে আগে আমি বলছি, কিন্তু মেয়ে আমি সবসময় চাইছিলাম, কিন্তু মেয়ের সঙ্গে একটা আলাদাই বন্ড হয় আর মা আমি একটু টানটাই আলাদা হয় না, তো মানে ও সবার কাছে খেললো ঘুরে নিল সব কিছু ঠিক আছে, কিন্তু ও 8টা বাজলো সাড়ে 7টা বাজলো সন্ধ্যেবেলা হোক তখন ও ঠিক আমাকে খোঁজে, তো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে যে না মম আমাকে চিনেছে। আর ইনফ্যাক্ট বেশিরভাগ মানে শর্টস ভিডিও হোক মানে ইউটিউব এখন তো পাচ্ছে, মোবাইল দেখার জানোই দেখে, ইনফ্যাক্ট বাবা এটা শুরু করেছে, সো ওকে ওখানে বেশি পাপা বাবা এগুলো বলা থাকে, মাম্মা কিন্তু ভিডিও বেশি থাকে না, কিন্তু মম কিন্তু মেন্টোস নিচের থেকে মা বলতে শিখেছে, তো এটা কিন্তু সত্যি পারছে যে মা বলতে শেখাতে হয় না, এটা নিজে টান চলেছে একটা, মানে কখনো ও যখন খিদে পেলো তখন মা আপনি আপ মুখ থেকে মাটে বেরিয়ে যায়, এখন ওপর ওকে আমাকে মাম্মা বলছিল না, ইনফ্যাক্ট আমি না ম্যানিফেস্ট করতাম হয়েছি আমাকে মেন্টোস মাম্মা বলে ডাকে, আর নয়নকে ড্যাডা বলবে সেটা নিয়ে ম্যানিফেস্ট করবো, কিন্তু আমার খুব ইচ্ছা নয়নকে ড্যাডা বলে ডাকুক, দেখেছো মাম্মা ওটা বদমাশি করে না, বাবা পাপারা তো অনেক মানে সবাই বলে হ্যাঁ বাবা বলো নিশ্চয়ই ভালো, বাবার মেন্টাস বলে মানে বাবা বাবা মামা এগুলো বলতে থাকে না, সবাই বাড়িতে ওইগুলি বলতে বলা অভ্যাস করেছে, বাবা বাবা বলে সেটাও শুনে ওটাও শিখেছে, কিন্তু আমার ইচ্ছে ড্যাডা বলো, আর বলো আমার তো মা হয়ে গেছে ইচ্ছে হতে পারে না, আর ইনফ্যাক্ট নয়নের ইচ্ছে যে ওকে ড্যাডা বলে ডাকুক, তাই আমি ওকে প্র্যাকটিস করাবো, এখন তো আমি ঘরেই আছি, বাবা ওকে কিছু নেওয়া যায় না ঘর থেকে, এখন আমি ঘরেই আছি তো ওকে আমি এটা মুখে না, সো যাই হোক আমি এখন ভালো করে ওকে শেখাব, ওফ দেখেছো দাঁড়াও তো এত বদমাশি করে না মিন্টু তোমার, এখন সবাইকে বলছিলাম বদমাশি নিয়ে মানে যেটা নিচে মুখে নিয়ে নিচ্ছে, তো যাই হোক এগুলো কিছু কিছু আমার জিনিসগুলো দেখছি আমার নিজেরাই খুব ভালো লাগছে, আর ওকে ওকে আর যেন আমি যখন নিজে ছোটো ছিলাম না তখন ওকে আমাকে যেমন মার সাথে দুটো জুটি করে দিত, তারপর এমনি কী বলতো ফানি ফানি হেয়ার ব্যান্ড করতো সেরকম আমি ওকে করে দিচ্ছি, মানে খুবই মানে খুশি আমি মেয়েকে পেয়ে, আর তো যেটাই হোক মা বলতে কিন্তু মা নিজের থেকে শিখেছে ওকে মানে শেখাতেও হয়নি, আর ইনফ্যাক্ট আমি না এখন কারেক্ট টাইমেই ঘরে বসেছি, বাচ্চাদের যে মানে ব্রেন ডেভেলপমেন্ট আর বেশি বেশি হয় 11 মাস 12 মাস এই বয়স থেকে, মানে মিন্টোস আর 1 মাস পরে 1 বছরের হয়ে যাবে, তো সেই টাইম থেকে মানে বাচ্চারা ভালো করে চিনবে কোনটা মাম্মা কোনটা ড্যাডা কোনটা ঠাম্মা কোনটা দিদা কোনটা দাদু এগুলো চিনবে, তো সেই আমি ভালো টাইমে ঘরে পছন্দ আমি ওকে ভালো করে টাইম দেবো, তাহলে মম আমাকে একদম ভালো করে চেনে, এমনিও তো আরও চিনে যাবে ঘরের সবাইকে চিনবে, কান্না দেখেছো দেখো আমি কান্না ফেস দেখো তোমার একবার দেখো মম্মা এই দেখো তো সব মুখে, আচ্ছা তারপর তারপর এই মুমেন্টগুলো আমি পেতাম বলো যদি বাইরে থাকতাম, সত্যি অনেকদিন কাজ তো করলাম, এবার না ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়া দরকার, আমার মেন্টোসকে প্রায়োরিটি দেওয়া দরকার, ওকে আমি আমার টাইম দিতে চাই, এবার ও মানে আমাকে সত্যি খোঁজে, ইনফ্যাক্ট মা যখন এতদিন আমি সব কিছু করে মানে কত আমি তো এই ধরো কিছুদিন হলে কাজ ছাড়লাম, হ্যাঁ তো এতদিনের মাম্মি ভালো করে আমাকে সন্ধ্যাবেলা হতো না ওকে তো আমাকে করতো মাম্মি বারে বারে বলতো সন্ধ্যাবেলা হলে তখন বসতে থাকে, মানে ও আমাকে চিনছে, তো আমি এখন ঘরে বসেছি তো মাম্মা এখন অনেকটা খুশি থাকে, এখন একদম ক্লান্তি হয় না, মানে ও অল টাইম আমাকে নিয়ে থাকে আমি ওকে থাকি, ইনফ্যাক্ট আমার ওকে ছাড়তে মনে করে মানে যখন মনে ঘরে আছি মানে শুধু মনে হয় ওর সঙ্গে থাকি ওর সঙ্গে টাইম স্পেন্ড করি, মানে সব সময় শুধু ওর সঙ্গে থাকতে চাই, ও কোথাও কিছুক্ষণ যদি বাইরে যায় তখন আমার মানে কখন মাম্মা আসবে কখন মিন্টোসকে দেখবে এরকম ফিল হয়, যাই কোথায় কি সামনে সাথে দোকান টুকে গেলো বা কোথাও বলো বা তাও মনে কখন মেন্টোস আসবে ওকে দেখবো এরকম ফিল হয়, মোমোকে অনেক প্যার করেন, থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মা কালী যে তুমি আমাকে একটা সুন্দর বেবি গার্ল গিফট করেছো, আমার লাইফে সব থেকে প্রেশিয়াস গিফট আমি পেয়ে গেছি, আজ আমি অলওয়েজ থ্যাংকফুল থাকবো, অ্যান্ড হ্যাঁ আর একটা ম্যানিফেস্টেশন তোমায় শুনিয়ে দিই, হ্যাঁ তোমাদের বললাম কিনা জানি না আরেকবার থেকে রিপিট করছি, মাম্মা বলাটা যেটা আমি লিখতাম ডায়েরিতে লিখতাম যে মেন্টোস আমাকে মাম্মা বলেই ডাকে, আর এখন কিছুদিন ধরে মেন্টোস আমাকে মাম্মা বলছে, আর জানি না আগে যাকে কী হবে, তাও ম্যানিফেস্ট আমি করবো যে মমদের আমাকে মাম্মা বলে অ্যান্ড ডাক্তি দাদা বলে, ইয়েস চলো সো চলো তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলছি, মম্মা মারছে এখন আমাকে অনেকটাই।
দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে আমরা ব্লগটাকে এন্ড করলাম। তোমাদের ভালো লাগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে নেক্সট সাইডে খুব ভালো ব্লগে দেখা হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আমাদের ব্লগকে কন্টিনিউ করো, কারণ আমি এখন মাম্মা অ্যান্ড ডটারের অনেক অনেক গুড মোমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো, কিপ এনজয়িং, বাই, টেক কেয়ার, গুড নাইট।